হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা শিখব পদ পরিবর্তন। আর পদ পরিবর্তনে আমরা আজকে শিখব কিভাবে বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তর করা হয়। বিভিন্ন শব্দের উদাহরণের মাধ্যমে আজকে আমরা এই পদ পরিবর্তন শিখে নেব। বন্ধুরা, আমরা এখানে ছকের মধ্যে দেখতে পাচ্ছি ঠিক বাঁদিকে বিশেষণ পদগুলি দেওয়া আছে, আর ডান দিকে এই শব্দগুলিরই বিশেষ্য পদ দেওয়া আছে। তাহলে আমরা বাঁদিকে দেখব বিশেষণ পদ এবং ডান দিকে দেখব বিশেষ্য পদের রূপান্তর। বিশেষণ পদ অধীন, বিশেষ্য পদ অধীনতা। অস্থির, অস্থিরতা। অলস, আলস্য। অধিক, আধিক্য। অতিশয়, আতিশয্য। আরাধ্য, আরাধনা। আংশিক, অংশ। ইচ্ছুক, ইচ্ছা। উচ্চ, উচ্চতা। উদিত, উদয়। উচিত, ঔচিত্য। উগ্র, উগ্রতা। চালাক, চালাকি। চতুর, চাতুর্য। চঞ্চল, চাঞ্চল্য। দরিদ্র, দারিদ্র। দীর্ঘ, দৈর্ঘ্য। দীন, দৈন্য। দূর, দূরত্ব। দৃঢ়, দৃঢ়তা। বিশেষণ পদে পাগল, বিশেষ্য পদে পাগলামি। পৈশাচিক, পিশাচ। পানীয়, পান। পাকা, পাকামি। বাচাল, বাক। বন্য, বন। বিস্তারিত, বিস্তার। বিস্মিত, বিস্ময়। বুদ্ধিমান, বুদ্ধিমত্তা। শারদীয়, শরৎ। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে আমরা শিখে নিলাম কিভাবে আমরা বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তর করে থাকি এবং বিভিন্ন নতুন শব্দ বা পদ আমরা শিখতে পারলাম। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।